আজকে ত্রিপুরার হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন ইতিমধ্যে ঘড়ির কাঁটায় সকাল 7টা আর নির্বাচন কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনাদের আগরতলা নিয়ে যাব তার আগে জানিয়ে রাখি যে আজ কিন্তু মোট 259 জন প্রার্থী এই ভোটে অংশগ্রহণ করবেন এবং ভোট দেবেন 3337টি বুথ রয়েছে মোট যার মধ্যে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর মিলিয়ে বুথের সংখ্যা প্রায় 1100 এবং ইতিমধ্যেই 400 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নিরুপদ্রবে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায় আগরতলায় আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে সন্দীপ এই ত্রিপুরা বিধানসভা নির্বাচন রাজনৈতিক অঙ্ক তো বিভিন্ন রকম রয়েছে রাজনৈতিক সমীকরণ নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক জল্পনা দেখেছি আলোচনা হয়েছে কিন্তু এই সকালবেলা সাধারণ মানুষজন ভোটের লাইনে ভোটাররা তাদের ভিড় কেমন চোখে পড়ছে দেখো কুশুমিতা ঘড়ির কাঁটায় 7টা বেজে গিয়েছে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই 2-1 মিনিটের মধ্যে গেট খুলে যাবে এবং ভোটাররা একে একে ভেতরে যেতে শুরু করবেন এবারের নির্বাচন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক থেকে তার কারণ একাধিক সমীকরণ নিয়ে চর্চা হয়েছে একাধিক সমীকরণের পরিবর্তন হয়েছে নির্বাচনের আগে এবং একাধিক সমীকরণের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নির্বাচনের পরে ফলে নির্বাচনোত্তর পরিস্থিতি কী দাঁড়ায় সেদিকে তো অবশ্যই পরে নজর থাকবে কিন্তু আজকের নির্বাচনকে একেবারে সব রকমের ভায়োলেন্স মুক্ত রাখতে চাইছে নির্বাচন কমিশন যে কারণে নির্বাচন কমিশনে ত্রিপুরার এই বিধানসভা নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের যে মূল স্লোগান তা হলো কোনো রকম রাজনৈতিক হানাহানি হিংসা মুক্ত একটা ভোট করা তাতে তারা কতটা সফল হতে পারবেন সেটা অবশ্যই দিনের শেষে স্পষ্ট হওয়া যাবে কিন্তু ইতিমধ্যেই ভোটারদের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিভিন্ন যে বুথগুলি রয়েছে সেই বুথের বাইরে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এই এবার এই 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 259 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে লড়াইয়ের ময়দানে হাতে হাত ধরে রয়েছে বাম কংগ্রেস জোট উল্টো দিকে শাসক দল বিজেপি এবং অবশ্যই এই দুই শিবিরের ঘুম কাড়ার জন্য তীব্রমথা তারাও কিন্তু নিজেদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছেন অন্তত পার্বত্য ত্রিপুরায় তাদের কিন্তু ভালো রকম প্রভাব রয়েছে বলে তারা দাবি করছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচন চিত্রাকর্ষক হতে চলেছে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এবার ত্রিপুরা নির্বাচনে 28টি আসনে প্রার্থী দিয়েছেন ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে ত্রিপুরার নির্বাচন কিন্তু আজকে টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ত্রিপুরার এই নির্বাচনের জন্য এই 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 259 কোম্পানি সরাসরি সিআরপিএফ আনা হয়েছে এবং বাকি যে বাহিনী সেটা বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে তারা নিরাপত্তার দায়িত্ব সামলাবেন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় থাকবে বুথের ভেতরের অংশ এবং রাজ্য পুলিশ ত্রিপুরা রাজ্য পুলিশ এবং অন্যান্য রাজ্য থেকে আসা পুলিশ বাহিনী তারা যে ভোট কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্রের চত্বর পাহারার দায়িত্বে থাকবেন ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অভিযোগের খবর পেতে শুরু করেছি যেমন রাতভর বোমাবাজির ঘটনা ঘটেছে ত্রিপুরার বিশালগড় এলাকায় সেখানে রাতভর বেশ কয়েকটি বোমা উদ্ধারও হয়েছে পুলিশ বাহিনী রাতে সেখানে পৌঁছেছিল সেখানে গিয়ে পুলিশের তরফ থেকে নাকা তল্লাশি করা হয়েছে ধরপাকড় করা হয়েছে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বিশালগড়ের বোমাবাজির ঘটনা ছাড়া এখনও পর্যন্ত কিন্তু ত্রিপুরার এই আজকের যে নির্বাচনের দিন তাতে আর কোনো অশান্তির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি সন্দীপ ধন্যবাদ